বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডে শিবশঙ্কর কলোনির শিবশঙ্কর স্পোর্টিং ক্লাবের কালী প্রতিমা নিরঞ্জন ও নতুন কালী প্রতিমার আগমন অনুষ্ঠিত হলো। এই পূজো এবছর 45তম বর্ষে পদার্পণ করল। উদ্যোক্তারা জানান, দীর্ঘ 45 বছর ধরে তাদের এই রীতি চলে আসছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ, বিশ্বেশ্বর চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ। এটা আজকে হচ্ছে 45তম পুজো। আমরা এই যে পাঞ্জাবি পরে দেখছেন, আমরা প্রতি বছর আমরা নতুন নতুন পাঞ্জাবি পরি। এটা আমাদের বছরের এই পুজোটার জন্য আমরা অপেক্ষায় থাকি যে কালী পুজো কখন হবে। এবং দেখুন, আমাদের অনেক মেয়েছেলা যাদের বাইরে বিয়ে হয়েছে তারাও সব এখানে চলে এসেছে। মানে এই পুজোটা একটা আমাদের কাছে বিশাল বড় উৎসব। আজকে আমরা বেরোচ্ছি, আমাদের 5 রকমের বাজনা আছে। মেয়েরা সব লাল পেটে শাড়ি পরে আছে। মেয়েরা থাকবে একটা বাজনায়, ইয়ং মেয়েরা থাকবে একদিকে, আর আমরা যারা পাঞ্জাবি পরে আছি তারা আমরা থাকবো একদিকে। হ্যাঁ, পুনর্মূর্তি নিরঞ্জন করে আমরা নতুন মূর্তি নিয়ে একবারে ঢুকবো। এটা শিবশঙ্কর কলোনি। এই শিবশঙ্কর কলোনি, এইখানে দীর্ঘদিন একটা ক্লাব আছে, শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব। এবং এই শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব শুধু পুজো করে না, এরা সারা বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সময় সমাজে কঠিনতম পরিস্থিতির মধ্যে এরা মাস্ক বিতরণ করেছে, খাদ্য বিতরণ করেছে, রক্তদান শিবির করেছে। এবং এই বছর এটা ওদের 45তম বছর হলো। এই কালী পুজোটা ওরা 45 বছর ধরে করছে এবং 50 বছরের দিকে এগোচ্ছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে, এদের ক্লাবে যতজন মেম্বার আছে এবং প্রতিবেশী পাড়ার প্রত্যেকটি তরুণ ছেলে, প্রতি বছর এদের বিভিন্ন রকম পোশাক হয়। কোনো বছর এক রঙের গেঞ্জি আছে দেখতে পাচ্ছেন, আবার এবছর এক রঙের পাঞ্জাবি আছে, এবং সামনে বছর আবার অন্য কিছু করবে। এদের মিলনটা, একতাটা এদের পাড়াতে একটা আলাদা শক্তি এনে দিয়েছে। আর সর্বোপরি মায়ের তো আরাধনা, মায়ের শক্তিটা সবার উপরে আছে। তাই আজকে যে এত লোক, এই ক্লাবের সেক্রেটারি নব দেবনাথ সে আছে, এখানে যে ক্রীড়া সম্পাদক আছে, সাংস্কৃতিক সম্পাদক আছে, ক্লাবের সভাপতি আছে, সর্বোপরি আমাদের এই এলাকার সর্বজন সদ্য শিবপ্রসাদ চ্যাটার্জি আছে, আছে বর্ধমানের ব্যবসায়ী সুরক্ষা সমিতির সভাপতি আমাদের বিশ্বেশ্বর চৌধুরী আছে, আছে আমার দীর্ঘদিনের বন্ধু তপন ব্যানার্জি আছে, আছে পাপ্পু রাউত আছে আমার দীর্ঘদিনের সঙ্গী, এবং এই পাড়ার অগণিত যুবক ছেলে যাদের প্রত্যেকের বয়স 25 থেকে 30-এর মধ্যে, এবং মা ও বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বাইরে, তারা এই প্রসেশনের সঙ্গে যাবে। প্রতি বছর মায়ের পুজোর আগে এই গত এবছর যে ঠাকুরটা আনবে, এ পরের বছর এটা বিসর্জনের মধ্যে দিয়ে ওদের পুজোর সূচনা হবে। গত বছর আনা হয়েছিল মাকে, এবছর বিসর্জন দেওয়া হচ্ছে, আবার এবছর যা মাকে আনা হবে সামনে বছর বিসর্জন দেওয়া হবে। তাই বিসর্জনের মধ্যে দিয়ে ওদের আহ্বান হয়, বিসর্জনের মধ্যে দিয়ে মায়ের আগমন হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।